100 দিনের কাজ আবাস যোজনার প্রাপ্য বকেয়া টাকা আদায় করতে শুক্রবার দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেসে করে প্রথমে কলকাতা, এরপর দিল্লিতে যাবেন কর্মীরা। আগামী অক্টোবর মাসের 2 ও 3 তারিখ দিল্লিতে কেন্দ্রের বিরুদ্ধে ধর্ণায় সামিল হবেন তারা। এই ধর্ণা কর্মসূচির নেতৃত্ব দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এনজিপি স্টেশনে দিল্লির উদ্দেশ্যে যাওয়া কর্মীদের জল এবং দুপুরের খাবার তুলে দেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ, আইএনটিটিইউসি নিউ জলপাইগুড়ি শাখার সভাপতি সুজয় সরকার, দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মদন ভট্টাচার্য, শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পরিষদের সদস্য কাজল ঘোষ সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ বলেন, একদমই আজকে আমরা এনজিপি স্টেশন থেকে দিল্লির উদ্দেশ্যে আমাদের যারা 100 দিনের যে কাজ করেছে, যাদের ন্যায্য পাওনা তারা পায়নি, বারবার মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি দরবারের পরেও কোনোভাবে এই টাকা আদায় করা যায়নি। এবারে যেটা আমাদের দলগতভাবে ঠিক হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লি চলো কর্মসূচি, অর্থাৎ সারা পশ্চিমবাংলার প্রায় 7,500 কোটি বকেয়া রয়েছে, সেই মতো করে দার্জিলিং জেলার সমতলে 1 লক্ষের উপরে পরিবারের প্রায় 2 লক্ষ উপরে মানুষের কাজের টাকা তারা এখনও পায়নি। সেই টাকা ন্যায্য পাওনা আদায়ের দাবিতে দিল্লিতে একটা কর্মসূচি, প্রথম 2 তারিখে যেটা রয়েছে যে গান্ধীজির সমাধিস্থলে গিয়ে তাকে শ্রদ্ধা জানানো, এবং 3 তারিখে যন্তর মন্তরে একটা আমাদের কর্মসূচি রয়েছে, যাতে দিল্লির যে মসনদে বসে রয়েছে আমাদের প্রধানবন্দী তার টনক নড়ে, তাকে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আন্দোলন আমাদের মিটিং মিছিলের মাধ্যমে আমরা তাকে বোঝাবার চেষ্টা করেছি, কিন্তু তারা বোঝেননি। এবারে আমরা দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, দিল্লি গিয়ে আমরা যদি তাদের হেলদোল একটু করাতে পারি। বিভিন্ন অঞ্চল থেকে আমাদের প্রতিনিধিরা যাচ্ছে, আজকে এবং কালকে মিলিয়ে প্রায় 500 মতো প্রতিনিধি যাবে, সকলের তো যাওয়া সম্ভব না। আমাদের বিভিন্ন আমাদের 22টা গ্রাম পঞ্চায়েতেই 2 দিনই আমাদের কর্মসূচি থাকবে, যেখানে ন্যায্য প্রাপকরা তারা থাকবেন। 50,000 लोगों को अपनी मंजिल से है जोड़ा और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ श्री शांति होंडा।